শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সমঝোতা নয়, যুদ্ধ অপরাধীদের মতো বিচার হবে হেফাজত নেতাদের। পাকিস্তানে চীনা রাষ্ট্রদূতকে টার্গেট করে হামলা, নিহত চার। প্রশংসায় ভাসছে তুর্কি ড্রোন, বিশ্ব জয় করেছে তুরস্কের ড্রোন। রাশিয়ার জবাব হবে তড়িৎ এবং ভয়াবহ, আমেরিকাকে পুতিনের হুঁশিয়ারি। এবার আকাশপথেরও নিয়ন্ত্রণ নিল রাশিয়া। ইরানের ড্রোন শক্তি মার্কিন বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ করেছে, বললেন মার্কিন জেনারেল। এবং সবশেষ থাকছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টায় মরিয়া হেফাজত ইসলাম। সে লক্ষ্যে সংগঠনটির শীর্ষ নেতারা সোমবার মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে বৈঠক করেছেন। তবে হেফাজতের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য গ্রেফতার অভিযান এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে অব্যাহত থাকবে। এই ব্যাপারে সরকার এবং আওয়ামী লীগ কঠোর। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য এবং কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, তাদের অনেক ছাড় দেওয়া হয়েছে, সবাইকে আইনের আওতায় আসতে হবে। এটা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এবং বৈধ সরকার ক্ষমতায়, সেখানে রাষ্ট্রীয় সম্পদে আগুন, ভাঙচুর, ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো সহ্য করা হবে না। তালেবানি কায়দায়, পাকিস্তানি কায়দায় এই দেশ চলবে না। যুদ্ধ অপরাধীদের যেভাবে বিচার করা হয়েছে তাদেরকেও সেভাবেই বিচার করা হবে। গত 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে হেফাজত ইসলামের কর্মসূচি থেকে সরাসরি অফিস সহ বিভিন্ন স্থাপনায় অগ্নি সংযোগ, ব্যাপক সহিংসতা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়। এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে সংগঠনটির এক ডজনেরও বেশি শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে, বাকিরাও গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। পাকিস্তানের কুয়েটাই সেনেরা হোটেলে এক প্রচণ্ড বিস্ফোরণে অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 জন। আহতদের কয়েকজনের অবস্থা খুবই সংকটজনক, গাড়ি বোমা হামলায় পার্কিং এলাকাটি উড়ে গেছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত নং রং ওই হোটেলে অতিথি ছিলেন, তবে বুধবার রাতে ওই বিস্ফোরণের সময় রাষ্ট্রদূত হোটেলে ছিলেন না। চীনা দূতাবাসের পক্ষ থেকে হতাহতের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ স্থানীয় ARY নিউজ টিভিকে বলেন, হোটেলে বিস্ফোরক ভর্তি একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনী দ্রুত হোটেলে ছুটে গিয়ে বিস্ফোরণ এলাকা ঘিরে ফেলেছেন। স্থানীয় নিউজ চ্যানেলগুলোতে প্রচারিত ফুটেজে অনেক গাড়ি জ্বলতে দেখা যায়। পুলিশ বলছে তারা তদন্ত কাজ শুরু করেছে। পুলিশ একে আত্মঘাতী গাড়ি বোমা হামলা হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি পাকিস্তানি তালিবান এবং অন্যান্য উগ্রবাদী সংগঠন আফগানিস্তান সীমান্তে উপজাতি এলাকায় তাদের হামলা বৃদ্ধি করেছে। কুয়েটা শহরে 5 তারকা বিলাসবহুল সেরিনা হোটেলে বেশ সুপরিচিত। সরকারি কর্মকর্তা এবং ওই এলাকায় সফররত পদস্থ ব্যক্তিরা সেরিনা হোটেলে অবস্থান করেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে তুরস্কের সশস্ত্র ড্রোনের প্রশংসা করেছে স্পেনও। সম্প্রতি স্পেনের একটি গণমাধ্যমের প্রতিবেদনে খবরে বলা হয়েছে, তুরস্কের ড্রোন যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিতে পারে। বর্তমানে বিশ্বের বিভিন্ন সংঘাতে তুরস্কের ড্রোনগুলো ব্যাপক ভূমিকা রাখায় এই মন্তব্য করা হয়। একটি স্প্যানিশ গণমাধ্যমের একটি নতুন রিপোর্টে বলা হয়েছে, তুরস্কের ড্রোনগুলো বিশ্বজয় করেছে। স্প্যানিশ সংবাদপত্র এল পেরিয়ের ডুকো তাদের প্রতিবেদনে তুর্কি ড্রোনের প্রশংসা করে এই প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন লেখক বলেছেন, তুরস্কের জঙ্গি ড্রোনগুলো আসাদ বাহিনীর আক্রমণকে মাত্র কয়েকদিনের মধ্যে প্রতিহত করেছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্কের ড্রোনগুলো লিবিয়ায় যুদ্ধবাজ নেতা খলিফা হাফতাফকে বাধ্য করেছে যুদ্ধবিরতি চুক্তি সই করতে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সংঘাত থেমে যায়। কয়েক ডজন রাশিয়ান বিমান বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এই ড্রোনের মাধ্যমে। এছাড়াও বিপুল সংখ্যক ট্যাঙ্ক এবং কামান ধ্বংস করা হয়েছে এই ড্রোনগুলো। তুরস্কের সাফল্যের পিছনে এই ড্রোনগুলোই ছিল গোপন অস্ত্র। এই ড্রোনগুলো যুদ্ধের প্রধান অস্ত্র হিসেবে প্রমাণিত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জাতীয় নিরাপত্তা সীমারেখা অতিক্রম করার ব্যাপারে
পশ্চাত্তকে কঠোরভাবে হুঁশিয়ারি করে দিয়েছেন এবং তিনি বলেছেন রাশিয়ার রেড লাইন অতিক্রম করলে মস্কোর জবাব হবে ত্বরিত এবং ভয়াবহ। তিনি বুধবার জাতির উদ্দেশ্যে দিয়া তার বার্ষিক ভাষণে এই সতর্কবাণী উচ্চারণ করেন। ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ বৃদ্ধিকে কেন্দ্র করে আমেরিকা সহ পশ্চাতের সাথে রাশিয়ার উত্তেজনা যখন বেড়ে যাচ্ছে তখন পুতিন এই হুঁশিয়ারি দিলেন। পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেন সেনাবাহিনীর গত 7 বছরের অস্ত্রবিরতি ভেঙে গিয়ে সম্প্রতি সপ্তাহগুলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেড়ে গেছে। মার্কিন সরকার এবং তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিতে ক্রেমলিনের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন তার ভাষণে বলেন, আমি আশা করব রাশিয়ার রেড লাইন ক্রস করার ধৃষ্টতা কেউ দেখাবে না, আর প্রতিটি ক্ষেত্রে রেড লাইন অতিক্রম করার বিষয়টি আমরাই নির্ধারণ করব। তিনি আরও বলেন, রাশিয়ায় একান্ত নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে যারা উস্কানিমূলক হুমকি সৃষ্টি করবে মস্কো তাদেরকে অনুতপ্ত করবে, যেরকম অনুতপ্ত তাদেরকে অতীতে কেউ কখনো করেনি। ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে, নিজের সীমান্তে যে কোনো স্থানে সেনা মোতায়েনের অধিকার মস্কো রয়েছে এবং এর মাধ্যমে কাউকে হুমকি দেওয়া হচ্ছে না। তবে একই সাথে ইউক্রেন পূর্বাঞ্চলীয় নিয়ন্ত্রণ গ্রহণ করার ব্যাপারে দেশটির সরকারকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রাশিয়া বলেছে, রাশিয়া এই অঞ্চলে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষায় পদক্ষেপ নেবে। রাশিয়া এবার কৃষ্ণ সাগর এবং ক্রিমিয়া উপদ্বীপের আকাশে বিমান চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ইউক্রেন এবং তার পশ্চিমা সমর্থকদের সঙ্গে মস্কোর উত্তেজনা বেড়েছে, তখন এই ব্যবস্থা নিল ভ্লাদিমির পুতিন সরকার। জানা গেছে এরই মধ্যে বিভিন্ন দেশে পাইলটদের উদ্দেশ্যে জারি করা সতর্কবার্তা জারি করা হয়েছে। সামরিকভাবে কৃষ্ণ সাগর এবং ক্রিমিয়া উপদ্বীপকে বিমানের ফ্লাইটের জন্য বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। এর আগে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে বিদেশি সামরিক এবং বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি মাসের মাঝামাঝি থেকে আগামী অক্টোবর মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী বা সেন্টকমের কমান্ডার জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেনজি স্বীকার করেছেন, ইরানের ড্রোন শক্তির কারণে অনেক গোটা মধ্যপ্রাচ্যে তাদের বিমানবাহিনীর শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরও বলেছেন, ইরান ছোট এবং মধ্যম আকারের ড্রোনগুলোকে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে। বিভিন্ন অবস্থান শনাক্ত করার পাশাপাশি সেখানে হামলার কাজে ইরান এসব ড্রোন ব্যবহার করেছে বলে জানান তিনি। ইরানের ড্রোন শক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন কমান্ডার আরও বলেছেন, যতদিন পর্যন্ত ইরানের ড্রোন শক্তিকে ব্যর্থ করে দেওয়ার ব্যবস্থা না আসবে ততদিন পর্যন্ত অন্যদের উপর এই ক্ষেত্রে কর্তৃত্ব করা সম্ভব হবে না। মার্কিন এই কমান্ডার এর আগেও ইরানের ব্যাপক সামরিক সক্ষমতার বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করেছেন। তিনি ইরাকে মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় বিস্মিত হয়ে গিয়েছিলেন। এছাড়া তিনি এখনও ইরানের জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধের বিষয়ে আতঙ্কে থাকেন। জেনারেল কেনেথ ফ্র্যাঙ্ক ম্যাকেনজি সম্প্রতি একবার বলেছেন, তিনি মনে করেন এখনও ইরানের পক্ষ থেকে একই ধরনের একটি পদক্ষেপের আশঙ্কা করা গেছে। ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায়। গতকাল মঙ্গলবার ওই বিস্ফোরণ ঘটেছে বলে ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত এই ঘটনাস্থলের পাশে বেসামরিক জনবসতি রয়েছে। দেশটির সাংবাদিক এডি কুহেন নিজের টুইট পেজে বিস্ফোরণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে এই খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, তুমের অস্ত্র নির্মাণ কারখানায় নিয়মিত পরীক্ষার সময় ওই বিস্ফোরণ ঘটে। মানবিক ভুলের কারণেই ওই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখেছেন। ইসরায়েলি দৈনিক হারেথ জল লিখেছে, একটি পরীক্ষা চলাকালে বিস্ফোরণটি ঘটেছে, এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এর ফলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আদগুণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।